হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও এখান থেকে শুরু হচ্ছে, যাচ্ছে হচ্ছে রাজমহল সবাই মিলে। আজকে হচ্ছে কি খাবার বানাতে হয় নদীতে, আর এমনি তো আজকের দিনে মানে আমাদের মধ্যে চুলিয়া মন্ডলীর মেলা হয়, হ্যাঁ যাই হোক তো ওটাই। কিন্তু আজকে যাচ্ছে হ্যাঁ গঙ্গা স্নান, তো আজকে যাচ্ছে হচ্ছে রাজমহল। চলো ফুল ভিডিও দেখতে থাকো, এই যে নতুন জায়গা নতুন পার্টি লোক রেডি, চলো। আর এই যে নতুন শাড়ি, নতুন শাড়ি নয়, চলো বলছি পরে ডিটেলস। আগলা ফের খুলে কোথায় রাখলি যত্ন সহকারে, কিন্তু রাখার ফিরি নাই না। এই যে রেডি, বাড়িতে তালা দেওয়া কমপ্লিট, চলো যাওয়া যাকে বাড়ি। আর এই যে টোটো রেডি, এই যে এনারা পেছনে বসেছেন। এটা কোথায়? মিল্কি মিল্কি, এই যে জাম্প জাম্প। বালুপুর চিনে, আবার ওর দাদা বাড়িও চিনে, হ্যাঁ রাস্তা চিনে তো, সব খুবই চিনে খুবই। এটা এত দূর দেখিনি তো, ওদিক দিয়ে তোর বাবার বাড়ি চলে আলো। চণ্ডীপুরের ব্রিজ, এই যে আর এইদিকে দেখো ধান টান ভুট্টা কত কিছু লাগানো। হ্যাঁ এটা কালিন্দী নয়, একটু ডোবা টাইপের আসলাম অতটা দেখলাম না যখন পার হলাম, দ্বীপের দোকান ভিড় ছিল ভালোই। শুনেছি রাজমহল আমার বাবার দাদুর বাড়ি, শুনেছি কি আমি গিয়েছিও তো রাজমহল হচ্ছে আমার ঠাম্মার, আমার ঠাম্মার বেদনের জায়গা, হ্যাঁ বাবার বাড়ি ফুচকিপুর। যাবো না, আমি অনেকদিন আগে গেছি ততটাও চিনি না তো। হ্যাঁ তো মানে মধুর ওই পারে লঞ্চ করে আমার গেছি রাজমহল, যেতে হবে রাজমহল ওই পার থেকে। আমার মাস্টার তো বলে রাজমহল, হ্যাঁ হ্যাঁ সামনে তো এটা, এই যে এটা এখানে নামছিলাম
নিজে গাড়ি টাড়ি থাকবে এখানে একটু হোল্ড করবে হোল্ড দাঁড়াবে কিছুটা কাচ্চি রাস্তা দিয়ে ভেতর দিয়ে আগে ছিল এখন রোড ঢালা হয়ে গেছে কিছুটা রাস্তা আমরা ভ্যানে যাচ্ছি আজকে মোবাইল আছে হাতে আর এই যে দেখো একটা ভ্যান হলো আর একটা ভ্যান আজকে আমরা সেই টোটো দুটো ভ্যান এখন অব্দি হয়ে গেছে আড়াই কিলোমিটার তার জন্য এই যে অনেক দিন পর ভ্যানে আগে তো আমাদের দিকে ভ্যানই ছিল ভ্যান টোটো তো ছিল না টোটো হওয়ার পর মানে ভ্যানে আজকে প্রথম আর পুচু আজকে মানে ভ্যানে অনেকদিন পর যাচ্ছে অনেকদিন পর না যাইনি প্রথমই চাপছে বিসর্জনের দিন আজ একটু চেপেছিল আর এই যে মাঝে মাঝে রৌদ্র আর ঢাকা ঢাকা দিন করছে যে সবাই বসে আমরা পৌঁছে গেলাম রাজমহল ঘাটে টোটোর পর ভ্যান তারপরে আরেকটা ভ্যান দুটো ভ্যান করার পর একবারে ঘাটে পৌঁছে গেছে এই যে আসতে দেখার পরে পুরো একদম ব্যস্ত হয়ে গেছিল খাওয়া দাওয়ার পর আমরা এবার চলে এসেছি জাম্পিং এ তো এই যে এখন তো পুচু জাম্পিং এ এসে দেখো পুচুকে জাম্পিং এ দেখো হাই রে প্রথম দেখছি এরকম দেখো পুচু জাম্পিং থেকে নাম ছিল না ওই জন্য পুচুকে জাম্পিং থেকে টেনে নাম আমাদের মেলা ঘোরা কমপ্লিট বেরিয়ে পড়লাম ভেনে আবার এই যে আইসক্রিমের পার্টি এই আমার না এটা ঠাম্মার পোতি দা হইছে আর এই যে দেখো এখন বাড়ি চলে এলাম মানে ওখানে ব্লগ করা হয়নি সেভাবে কোনো ভিডিও মানে হ্যাঁ একটু প্রচণ্ড রৌদ্র আর মানে অর্ধেক রাস্তা গাড়ি চলছিল না তোমার তো যাই হোক ওই জন্য আর করা হয়নি তো চলে এলাম বাড়ি এখন আর এই শাড়িটা তো বললাম আমার লজ্জা বস্ত্রের শাড়ি অনেকদিন পর পরলাম শাড়িটা যাই মানে অনেকদিন পর বলতে পরিনি একবার জাস্ট পরা হয়েছে তো চলো আমাকে কেমন লাগে সেটা অবশ্যই জানিও আর চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না